আসসালামুয়ালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই আপনি আমার আঙ্কেলটা কেন কেন? আপনি মুবারকের আব্বা না তো? কি হয়েছে? তো বন্ধুর বাবাকে তো আঙ্কেলই বলবো। মুবারক আপনার বন্ধু? মুবারকের বয়স কত? সঠিক জানি না। আপনার বয়স কত? আমার 40-এর আশপাশ। চুপ, মিছা কথা কোন। আপনি তো দেখে মনে হইতেছে আপনার বয়স 50-এর উপরে। না, এত হবে না। নিশ্চয়ই 1 জানুয়ারি জন্ম তারিখ, এই জন্যই জানেন না। শুনেন, মুবারকের বাপ আমি, মুবারক আমার পোলা, ঠিক আছে? এখন থেকে ওরে কি ডাকবেন আপনি? ভাইয়া। মুবারককে ভাতিজা ডাকবেন, আর আমারে কি ডাকবেন? আপনাকে আঙ্কেল। শুনেন, আমারে আপনি ভাইয়া ডাকবেন, আর মুবারককে ভাতিজা কোয়া ডাকবেন? জি আঙ্কেল। কি ডাকবেন? ভাতিজা। আর আমারে কি ডাকবেন? আপনি আঙ্কেল। আবার আঙ্কেল? ভাইয়া। হ্যাঁ, আর মুবারককে কি ডাকবেন? ভাইয়া। ঠিক আছে আঙ্কেল, সালাম আলাইকুম। দাঁড়ান, আপনি মুবারককে কি ডাকবেন? মুবারককে ভাইয়া ডাকবেন। আপনার না কইছি কো ওরে ভাতিজা ডাকতে? ঠিক আছে আঙ্কেল, ভাতিজা ডাকবেন। মনে থাকবো তো? জি আঙ্কেল, মনে থাকবে। আবার আঙ্কেল? ও ভাইয়া, সালাম আলাইকুম ভাইয়া। কই থেকে যেগুলো আহে? মোবারক ভাই। আসসালাম আলাইকুম চাচা। মোবারক ভাই কই? কেন মোবারক দিয়ে তোমার কি কাম? একটু প্রাইভেট আলাপ ছিল, কোথায় সে? শুনো, এটা ছেলেদের সেলুন, মেয়েদের বিউটি পার্লার না, এখানে তোমার আসার কোনো দরকার নেই। আর কি প্রাইভেট আলাপ? ওই মোবারক ভাই রে বলি। শুনো, ও একটা বাদামি মা পোলা, ওর সাথে কোনো প্রাইভেট আলাপে যাইবাটা হইবে না, বুঝছো? উনি এখন কোথায় আছে? আরে কি দরকার আমার, একটু কও না। আরে মুবারক ভাই আমারে ফেসবুকে লাইভ করতে কইছিল, আমি ফেসবুক লাইভ করছি, তারপর অনেক ভিউ এসে আমার, ওটা একটু ভাইয়ারে দেখাইতাম। এসব লাইভ টাইপ কি জিনিস আমি বুঝি না, ভালো কি খারাপ সেটাও আমি জানি না, কিন্তু আমার পোলা যেহেতু কইছে নিশ্চয়ই এটা খারাপ কিছু কইছে। এখন তুমি যাও, যাও। ভাইয়া লোক আসা শুরু করছে সেলুন। ভাই ওই কালো প্যান্টটা দেখেন তো আপা, এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি, দেখেন লোন কমে দিয়ে দিন লোন আপা। আপনার এখনো মারে? জি আপনার যেমন আপনার মারে না আপা, আপনি তো পুরো হিট আপা। আপনার এসব কে করছে? আপনি তো ফেসবুকে এখন হিট, পুরাই ভাইরাল, ঠিক কাম করেন, বদলোক একটা। হ্যাঁ, যখনই আপনার মারতে দিব তখনই লাইভে চলে আসবে। আপনি ডিসকাউন্ট আছে আপা, আবার লয়ে যান, ডিসকাউন্ট দিব আপনারে, আবার লয়ে যান।